হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি লুচি আর ছোলার ডাল নিয়ে। এখন আমি ছোলার ডালটি রান্না করব। প্রথমে জলে আমি এই ছোলার ডালটিকে ভালো করে ধুয়ে নেব। তারপরে প্রেশারে হলুদ আর সামান্য একটু তেল দিয়ে সেদ্ধ করে নেব। চারটে মতো সিটি দিয়েছি, দিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছি। আমার ডালটি সেদ্ধ হয়ে গেছে। ডালটি বসানোর জন্য দিয়ে তেজপাতা লঙ্কা আর হেল দিয়েছি, আর সাথে নিয়েছি মশলার জন্য আদা বাটা হলুদ আর জিরে গুঁড়ো। এবার আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি হলুদটা একাকি দিয়ে দেবো। হলুদটা যাতে সুন্দর গন্ধ বেরোবে, তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ডাইরেক্ট ছোটো ডালটা দিয়ে দেবো। ছোটো ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটানোর পর নামানোর আগে সামান্য চিনি, নুন আর একদম শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমার ডালটি হয়ে গেছে। এবার আমি চলে যাব লুচিতে। লুচির জন্য আমি প্রথমে আটা মেখে রেখে নিয়েছিলাম, সরি ময়দা মেখে রেখে দিয়েছিলাম। তেল মাখিয়ে আধ ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আমি এর থেকে একটা একটা করে লেচি কেটে নেবো। লেচিগুলো এবার ভালো করে পাকিয়ে নেবো। এই দেখুন আমার লেচিগুলো পাকানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলটি গরম হলে আমি এর মধ্যে একটা একটা করে লুচি ছেড়ে দেব। এই দেখুন লুচিগুলো কেমন সুন্দর ফুলে উঠছে। এই দেখুন লুচি ফুলে গেছে। আবার আমি আরেকটা ছেড়ে দিলাম। দেখুন এই দেখুন ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।